বাংলাদেশ টেলিভিশন। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে আলাদা ঐতিহ্য, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর রয়েছে গৌরবময় ইতিহাস। এই ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণের লক্ষ্যেই ডাকসু সংগ্রহশালা প্রতিষ্ঠিত করা হয়। 1952 ভাষা আন্দোলন থেকে 1969 গণ আন্দোলন, 1971 স্বাধীনতা সংগ্রামের অনেক চিহ্নই রয়েছে ডাকসু সংগ্রহশালায়। আমাদের গৌরব ইতিহাস ঐতিহ্য ও কীর্তিকে সংগ্রহ সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেই জন্ম নেয় ডাকসু। 71-এ যুদ্ধে যাই, যুদ্ধ থেকে ফিরে এসে তারপরে ধীরে ধীরে ডাকসু সংগ্রহশালা প্রতিষ্ঠার কাজে অবদান রাখি। 1975 সালের পরবর্তী সময়ে কিন্তু থমকে গেছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু যখন আমাদের মাঝ থেকে চলে গেলেন, তারপরে অনেকদিন যাবতই বিকৃত ইতিহাসে চলছিল দেশটি। আজ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আছে, যে কারণে কাজ করে আনন্দ পাই। আমি একজন পঙ্গু যোদ্ধা, আমার স্ত্রী সেও যোদ্ধা, আমরা দুজনেই এখন, আমাদের মূল্য কোনো দুঃখ নেই যেহেতু বিচারটা হচ্ছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধের যাবতীয় গৌরবময় ঐতিহ্য ও কৃতিত্বকে ধারণ করে তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই সমৃদ্ধ করা হয় ডাকসু সংগ্রহশালা। এখানে রয়েছে ভাষা আন্দোলনের বিভিন্ন স্মারক ও স্মৃতি, 71-এর মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি ও স্মারক, এছাড়াও বিভিন্ন সময়ের ঐতিহাসিক স্মারকসমূহ। 1952 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জারিকৃত 44 ধারা ভঙ্গের সাক্ষী আমগাছটিও রয়েছে ডাকসু সংগ্রহশালায়। খুব স্বল্প পরিসরে হলো ডাকসু সমৃদ্ধ তার বিভিন্ন ইতিহাস নিয়ে, যা বর্তমান প্রজন্মকে মনে করিয়ে দেয় তার পূর্ব ইতিহাস সম্পর্কে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ, এই ডাকসু। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার অনেক স্মৃতি এখানে রয়েছে যা তরুণদের উদ্বুদ্ধ করবে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।